যখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এই ওরা সম্মাননাটা দেওয়ার পরেতেই ওই একটু পাওয়ার পেয়ে গেছে, ওই যে আপনার প্রোটোকল মতো ওইটা একটা ইউনিফর্ম বানাইছে, এটা দিয়ে আর কি একটু গেট আপ গুট আপ দেয় ওর টিমটা চলতো। আমার লগে দাদার লগে এতটুকু সম্পর্ক ছিল, হ্যাঁ যখন এই বৃদ্ধাশ্রমটা দিয়েছে নতুন করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতো, আপনার বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন, এদিকে যায়া ফেসবুকে ছবি টবি ছাড়তো, মানুষের কিছু বিরিয়ানি তৈরি করে প্যাকেট পুকেট দিত, এভাবে বাস ভালোই চলতেছে। হ্যাঁ তো মনে করেন যে এমন করতেছে করতেছে খুব ভালো, বিভিন্ন জায়গাতে লাইক পেয়েতেছে মানুষ, ঠিক আছে এরা অনেক খুব ভালো জানে, প্রশংসনীয় কাজ করে। আমরাও এর হেল্প করছি যে এলাকায় একটা যদি ভালো কাজ হয়, উন্নয়নমূলক কাজ হয় তাহলে ভালো, গরিবের লেগে ভালো, ঠিক আছে। প্রথমে এটাতে উদ্যোগ নিলাম, তারপরে কিছুদিন দাদার লাগে আমার লাগে একটা ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে হ্যাঁ একটা গাড়ির ড্রাইভার আইলো, ওই ড্রাইভারটা হইলো জিরা বলে ওইটাই শোনে, তারপরে আমি অন্তে সইরাইছি। পরে কিছু কিছু সময় ডাকতো যাইতাম, কিন্তু শুরুতেই আমরা ছিলাম বেড আনছি এই জায়গাতে অমুক জায়গাতে, আইনা দিছি মানুষ বেড দিত, আবার কেউর কাছে মিল্টন ভাড়া দিত, বিভিন্ন জায়গায় গেছি, বুদ্ধিজীবী লাশ মারি দিত আমার পিক আপে করে নিয়ে, এভাবে আর কি। কী দেখতেন আসলে এই যে লাশ থেকে নাকি কী নিত? প্রথম যখন শুরু হয়েছে তখন তো বাইতুসালাম জামে মসজিদে ওই জায়গায় জানাজা দিত, তার পরবর্তীতে দেখছি যে আর নিজের একটা হুজুর টুজুর সব বাইর করে নিছে, হুজুর নিয়ে নিছে আর কি আর নিজের পার্সোনাল করে, যে এই হুজুরে জানাজা দিব, এই হুজুরেই দোয়া পড়াইব, এই হুজুরেই সব, ঠিক আছে এটা জানছি দেখছি। হ্যাঁ আর কবরস্থানে লাশ মাটি দিত এটা দেখতাম যে লয়া যাইতো, কিন্তু এটার কোনো ডেথ সার্টিফিকেট কি আসে বিষয়ে যে একটা মানুষ মারা গেল ওয়ার্ড কাউন্সিলরের অনুমতি নিতে হয়, কেমনে মারা গেল এটি তো আর আমরা জানি না, ভিতরে আর কি তখন তো ক্যামেরা ট্যামেরা লয়ে যাওয়া এলাও না, এটা হ্যার তরফ তিনি নিষিদ্ধ ছিল। এইখানে তারা কি মানে গ্যাং তৈরি করছে কি মানে এলাকার বাসী আসলে অতিষ্ঠ কিনা? সাধারণ মানুষের মানুষ মর্দন করতো না, আর যেই শ্রমিক গড়ে দিয়ে হয় ডেভেলপার হয়েছে প্রত্যেকটা শ্রমিককেই বিতাড়িত করে দিচ্ছে, প্রত্যেকটা শ্রমিক, একটা লোক সিএনজি চালাইতে অরেনে কাজ করছে, ওই লোকটা ক্যান্সারে মারা গেছে ওই একটু ভিড়াও তাকায় না, কিন্তু আর নিজের ব্যক্তিগত চার পাঁচটা গাড়ি, চারটা পাঁচটা গাড়ি কীভাবে হয়েছে এটা তো মানুষ জনগণের টাকা দিয়ে হয়েছে, আমাকে প্রধানমন্ত্রী ওরে সম্মাননা দিয়েছে মানে ওই অনেক জায়গাতে অনেক টাকা পয়সা পাইত, তার কারণেই ওই এত দূর আগাইতে পারছে। এলাকাবাসী হিসাবে আমরা ততটা আর কি গরিবের মুখের দিকে তাকাইলে হ্যাপি না, কারণ যেহেতু আমাদের দেশে আইন আছে, আইনের মাধ্যম দিয়ে এটা একটা সুস্থ বিচার চাই আমরা, আর যেসব শ্রমিকগুলি অরেন্তে বিনা দোষে গেছে গা অগরে, আমার হিসাবে এই জায়গায় সরকারের যারা দায়িত্বশীল আছে ওরাই না ওই শ্রমিকগুলির এনে জবে দেওয়া দেব। উপযুক্ত বিচার চান কিনা? বিচার তো এটাই, সরকার যেহেতু আরে অ্যারেস্ট করছে, ঠিক আছে আমাকে বাংলাদেশের আইন অনুযায়ী এটা হ্যার বিচারটা তো হওয়া উচিত।